জাতীয় পার্টির বর্তমান যে চেয়ারম্যান তিনি কি বলতেছে, তিনি বলতেছে যে এই সরকারের আমলে এখন কোনো কিছুই নাই, মানুষের কোনো অধিকারই নাই। এবং ওনারা বিরোধী দল হিসাবে এই পর্যন্ত সরকার কোনো বিষয়ে, কোনো রাষ্ট্রীয় কোনো বিষয়ে তাদের সাথে কখনো কোনো সংলাপও করে না, কোনো পরামর্শও নেয় না, কোনো আলোচনাও করে না। এবং আজকে জাতীয় পার্টি বলতেছে যে আজকে অ্যাবসলিউটলি একটা একনায়কতন্ত্র চলতেছে দেশে। এটা আমার কথা না, বর্তমান জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছেন তার কথা। 1996-এর নির্বাচন জাতীয় পার্টির বলছে যে কিভাবে সেই নির্বাচনের আগে কি অবস্থা, জাতীয় পার্টি জামাত এবং আওয়ামী লীগ মিলে 173 দিন হরতাল সহ জ্বালাও পোড়াও সব কিছু করে, যার পরে কি করছে যে সেই সময় খালেদা জিয়ার অধীনে কি হয়েছে, মাগুরার নির্বাচন এইটা গ্রহণযোগ্য হয় নাই, সেই কারণে বেগম খালেদা জিয়ার অধীনে কোনো নির্বাচন জাস্টিফাইড হবে না, তাই বেগম খালেদা জিয়াকে ক্ষমতা ছেড়তে হবে, ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন দিতে হবে। যে আজকে 152টা সিট কোনো নির্বাচনই হয়নি, কেউ প্রার্থী দাঁড়ায়নি। এবং আমি তো বলবো যে ওইটা আওয়ামী লীগে বিনা কন্টেস্টে বেগম খালেদা জিয়ার ডাকে আজ 152টা সিটে কেউ দাঁড়ায়নি। আচ্ছা, জিতে থাকলে খালেদা জিয়া দিচ্ছে, আওয়ামী লীগ জিতে নাই। শুনেন, এখানে কেউ কারুকে প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো কিছু করবে এটা কোনোভাবেই কাম্য না, কোনোভাবেই কাম্য না। অর্থাৎ আমি খারাপ করছি বলে আপনি ক্ষমতায় সেটা প্রতিশোধ দিবেন বা এটা খারাপ করবেন, এটা এটাকে এটাকে কোনো লতে পড়ে নাকি, এটা কোনো আইনে পড়ে, এটা তো পড়ে না। কেউ যদি অন্যায় করে সেটার জন্য বিচার আছে, যে আমি যদি আপনার প্রতি অন্যায় জুলুম করে থাকি তাহলে সেটার জন্য কোর্ট আছে, কোর্টে যেতে পারে যে কেউ, সেটার জন্য বিচার চাইতে পারে, তাই না? কিন্তু তাই বলে আপনি অন্যায়ভাবে সেটা করবেন সেটা তো কোনো কিছু না। আজকে জাতীয় পার্টি কি বলতেছে, জাতীয় পার্টির বর্তমান যে চেয়ারম্যান তিনি কি বলতেছে, তিনি বলতেছে যে এই সরকারের আমলে এখন কোনো কিছুই নাই, মানুষের কোনো অধিকারই নাই। এবং ওনারা বিরোধী দল হিসাবে এই পর্যন্ত সরকার কোনো বিষয়ে, কোনো রাষ্ট্রীয় কোনো বিষয়ে তাদের সাথে কখনো কোনো সংলাপও করে না, কোনো পরামর্শও নেয় না, কোনো আলোচনাও করে না। এবং আজকে জাতীয় পার্টি বলতেছে যে আজকে অ্যাবসলিউটলি একটা একনায়কতন্ত্র চলতেছে দেশে। এটা আমার কথা না, বর্তমান জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছেন তার কথা। এর জন্যে বললাম যে এটা কোনোভাবেই কারোর জন্যই মঙ্গলজনক না। এখন যেটা দরকার সবচেয়ে বড়, এখানে তো অনেকগুলো উদাহরণ আসলো, শুনেন আমিও বলি যে আজকে সাউথ আফ্রিকার উদাহরণ কিন্তু আমাদের আছে, যে নেলসন ম্যান্ডেলা দীর্ঘ বহু বছর কারাগারে ছিলেন, তার উপরে এমন কোনো নিষ্পেষণ, এমন কোনো অত্যাচার নাই যে তার উপরে হয় নাই। কিন্তু তিনি দেশ ও জাতির স্বার্থে যখন তিনি বের হয়ে আসলেন এবং রাষ্ট্র ক্ষমতায় আসলেন, রাষ্ট্র ক্ষমতায় আসার পরে তিনি কিন্তু তার চির মানে বৈরী যার সাথে সম্পর্ক, যে দলের সাথে, সেই দলের সেই প্রেসিডেন্টকে তিনি কিন্তু তার রানিং মেট বানেন। অর্থাৎ সেই সময় তিনি মনে করছেন যে আজকে জাতিকে আমাকে রক্ষা করতে হবে, এই জাতিকে আমি দাঙ্গার দিকে ঠেলে দিতে পারি না, এখানে প্রতিহিংসার কোনো বিষয় নাই। আর আরেকটা হলো যে পরিষ্কার, যখন সরকার শপথ দেন, সরকার যে শপথ দেন আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই যারা সরকার পরিচালনা করেন, সেই শপথ বাক্য কিন্তু তারা পাঠ করেন সেখানে, যে কোনোভাবেই কারো প্রতি হিংসা বা প্রতি মানে যেগুলোই আছে তার প্রতি ই হয়ে কারো কোনো ব্যবস্থা ওনারা নেবেন না এবং কোনো সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন না। এটা তো তাইলে যদি সেটাই হয় তাহলে তো সেটা করার কোনো সুযোগ নেই। আর এখানে আজকে মিল্লাত সাহেব যেটা বললেন, পরবর্তীতে আমাদের ঈশ্বর যেটা বললেন জাতীয় পার্টির, বলি যে 1996-এর নির্বাচন জাতীয় পার্টির বলছে যে কিভাবে সেই নির্বাচনের আগে কি অবস্থা, জাতীয় পার্টি জামাত এবং আওয়ামী লীগ মিলে 173 দিন হরতাল সহ জ্বালাও পোড়াও সব কিছু করে, যার পরে কি করছে যে সেই সময় খালেদা জিয়ার অধীনে কি হয়েছে, মাগুরার নির্বাচন এইটা গ্রহণযোগ্য হয় নাই, সেই কারণে বেগম খালেদা জিয়ার অধীনে কোনো নির্বাচন জাস্টিফাইড হবে না, তাই বেগম খালেদা জিয়াকে ক্ষমতা ছেড়তে হবে, ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন দিতে হবে। সেই সময় যেটা ছিল যে জাতীয় পার্টি জামাত এবং আওয়ামী লীগ সংসদ থেকে তারা রিজাইন করেছিল, সেই সময় ক্যারটেকারের বিল সংসদে এনে পাশ করার কোনো সুযোগ ছিল না, আরেকটি নির্বাচন করে পার্লামেন্ট ফর্ম করা ছাড়া। এবং খালেদা জিয়া সেই সময় সেটা বলেছিলেন যে এটা একটা ধারাবাহিক নির্বাচন,
আমাকে করতে হবে কনস্টিটিউশনাল বাইন্ডিংস এবং সেটার পরে আমি ক্ষমতা ছাড়বো। তিনি ঠিকই কেয়ারটেকারের বিল পাস করে তিনি ক্ষমতায় ছেড়ে দিচ্ছেন, তার কমিটমেন্ট তিনি রাখছেন, কিন্তু 2014 সালে আওয়ামী লীগের বর্তমান প্রধানমন্ত্রীও কিন্তু কমিটমেন্ট করছিলেন, যখন দেশ চলছিল না, যখন ঢাকা শহরে কারওয়ান বাজারে দুই ট্রাক মানে সবজি আনতে যায় পিছনে আর সামনে চার ট্রাক র‍্যাব আর বিজিবি দিয়ে আনতে হইতো সেই সময়, সে ব্যবসা বাণিজ্য বন্ধ, ঢাকার সাথে পোর্ট বন্ধ, সেই সময় কিন্তু তিনিও বলেছিলেন যে এটা একটা নির্বাচন, আরেকটা নির্বাচন আমি দিব এটার পরে, কিন্তু তিনি আর সেই কথাটা রাখেন নাই। পার্থক্যটা হলো খালেদা জিয়া রাখছেন, খালেদা জিয়া ক্ষমতার লোলুপ ছিল না তার, যে আমাকে ক্ষমতা থাকতেই হবে, সেই কারণে তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিয়ে তিনিও থাকতে পারতেন। আজকে আওয়ামী লীগ যেরকম আছে, যে ওই সময় ওই নির্বাচন তো অনেক ভালো নির্বাচন হয়েছে, তারপরে নির্বাচন কি হয়েছে, যে আজকে 152টা সিট কোনো নির্বাচনই হয়নি, কেউ প্রার্থী দাঁড়ায়নি। এবং আমি তো বলবো যে ওইটা আওয়ামী লীগে বিনা কন্টেস্টে বেগম খালেদা জিয়ার ডাকে আজ 152টা সিটে কেউ দাঁড়ায়নি, অর্থাৎ জিতে থাকলে খালেদা জিয়া দিচ্ছে, আওয়ামী লীগ জিতে নাই, কিন্তু সেই রায়ের পর তো আর সেই সময় আজকের প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দেন নাই। পার্থক্যটা হলো এখানে খালেদা জিয়াও যদি চাইতেন এই র‍্যাব আর পুলিশ দিয়ে চালাইতে পারতেন, কিন্তু তিনি সেটা করেন নাই। কাজে 96 ওইটা বলে এইটার সাথে কোনো পার পাওয়া যাবে না। আর এখন যেটা কথা হলো পরিষ্কার কথা যে ওনারা, হ্যাঁ ওনারা বলতেছে ওরা অনেক কাজ করছে, জনগণ আমাদের সাথে নাই, ওনারা আগেই বলছিলেন জনগণ আমাদের ডাকে আসে না, এখন আমরা বলতেছি ডাকে আসতেছে, ওনারা এটাও বিশ্বাস করে, ঠিক আছে। তাহলে সবচেয়ে বড় কথা হলো একটা ভোট, অর্থাৎ জনগণ কাকে আগামী সরকারে পাঠাতে চায়, সেই ভোটটা যাতে সে দিতে পারে সেটার জন্য একটা গ্যারান্টি, অর্থাৎ এখানে মিল্লাত সাহেব আছে, তার সাহেব আছে, আমি আছি, আমরা এখানে প্রতিদ্বন্দ্বী, আমরা এখানে প্রতিদ্বন্দ্বী, আমরা মনে করি যে আজকে মিল্লাত সাহেবের সাথে আমরা মেন প্রতিদ্বন্দ্বী, তো মেন প্রতিদ্বন্দ্বী ক্ষমতায় থাকবে, মেন প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী থাকবে, ওনার লাল টেলিফোন থাকবে, ওনার স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে, এবং মিল্লাত সাহেব তার পার্লামেন্টের মেম্বারের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে তিনি নির্বাচনে যাবেন, আর আমি পথচারী হিসেবে নির্বাচন করব সেটা তো হইতে পারে না, যেটা গত দুইটা নির্বাচনে প্রমাণ হয়েছে যে তারা সেই এই কারণ সমস্ত কারণে জনগণ ভোট দিতে পারে নাই, এবং এটা দেশ বিদেশে আজকে প্রমাণিত। আজকে দাতা গোষ্ঠীগুলোও বলতেছে, সবাই বলতেছে যে একটা তারা পরিচ্ছন্ন নির্বাচন, অংশগ্রহণকারী অংশগ্রহণমূলক নির্বাচন তারা আজকে দেখতে চায়, যে সেই কারণে এইটা সহ আজকে দেশের যে অবস্থা, আমরা যদি দেশেই ভালোবাসি, দেশের মানুষকেই ভালোবাসি, তাহলে একটা ওইরকম নির্বাচন দিতে আজকে অসুবিধাটা কোথায়, আমাকে ক্ষমতা জোর করে থাকতে হবে কেন, পাবলিক এত কাজ করছে আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগকে তো ভোট দিবে মানুষ, ভোট দিবে না, তো সেই জনগণের উপর তার আস্থা নাই কেন, জনগণের উপর তাদের আস্থা রেখে তারা তো সেই পথে যাওয়া উচিত।